আজকে আবার কিছুগুলো ভালো ভালো কমেন্টে নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সেই কমেন্টগুলি আজকে দেখো। তাহলে এবার শুরু করি। দেখো এখানে একটা কমেন্ট করেছে, এটা দেখি। দেখো এখানে লিখেছে, প্রেমিকার শরীর অন্য কেউ ছোঁয়ার আগে প্রেমিকের মৃত্যু হোক, পাওয়া না পাওয়া এই দুনিয়ায় তোমাকে পেলে হয়তো সব পাওয়া হয়ে যেত। আফসোস একটাই, প্রেমিকার শরীর অন্য কারোর ঘেরান আর তুমি হয়ে গেলে অভিমানী একতারা। কতটা কষ্ট নিয়ে এই কমেন্টগুলো লেখে বুঝতে পারছো তো? এই কমেন্টগুলো দেখেই মনে হচ্ছে যে এর মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। আচ্ছা তাহলে এবার নেক্সট কমেন্ট দেখি। এই কমেন্টটা দেখো, এত ভালোবাসার পরেও আমি তোমাকে কোনোদিন বোঝাতে পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কে কত কষ্ট নিয়ে বেড়াচ্ছে এটা প্রেমিক পাত্রে কিন্তু সবাই জানে। আচ্ছা এবার নেক্সট দেখি। এটাতে লেগেছে, মেয়েরা এরকমই হয়, খালি টাকা চায় মেয়েদের আর ছেলেদের মন নিয়ে খেলা করে। বাহ এটা কী লেভেলের! আর দেখো এখানে এ লেগেছে, কাউকে বেশি ভালোবাসতে নেই, বেশি ভালোবাসলে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এটা ঠিক না ভুল এটা তোমরা ডিসাইড করে কমেন্টে জানাও, আর তোমরা যে কমেন্টে জানাবে সেটা আমি তাকে রিপ্লাই দেবো। আচ্ছা এবার নেক্সট কমেন্টে দেখি। এখানে লিখেছে যে এটাই তো এখন চলছে, কে বোঝে না ভালোবাসা, এখন শুধু সবাই করে টাইম পাস। ও মানে বলতে চাইছে যে এখন কেউ ভালোবাসে না, সবাই টাইম পাস করে। কে কে টাইম পাস করো সবাই কমেন্টে জানাও, কিন্তু এটা ঠিক কি ভুল সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তারপর নেক্সট দেখি, এখানে লিখেছে যে সত্যি তাই, যাকে এত ভালোবাসে সেই অন্য কারোর ভালোবাসা ইম্প্রেস। সত্যি তাই কেন এরকম হয়, আমি একবার তার কাছ থেকেই অবহেলা পেয়েছি, বাট আমি তাকেই এখনও পাগলের মতো ভালোবাসি। সত্যিকারের ভালোবাসাগুলো কিন্তু এরকমই হয়, বাধা আসবেই, আর এই বাধা যদি পার হয় তাহলেই তোমার ভালোবাসার পূর্ণতা পাবে, না হলে অর্ধেক রাস্তায় তার গল্প শেষ হয়ে যাবে। আচ্ছা এবার নেক্সট দেখি। এ লিখেছে যে প্রিয় মানুষটা চোখের কাছ থেকে চলে গেল, এরকম কারো সিচুয়েশান এসেছে? এগুলো কিন্তু সত্যি খতরনাক কষ্টদায়ক, যদি এসে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাও। আচ্ছা নেক্সট দেখো, এখানে বলছে আসলে এরকম হয়, শেষ পর্যন্ত দুটো মানুষ আলাদা হয়ে যায়, কেন এই ভালোবাসা এত কষ্ট হয়, জানি না এরকম কারো হয়েছে কি না, যদি হয়ে থাকে তাহলে তার অনুভব প্লিজ এখানে কমেন্ট করে দিও। দেখো কত কষ্ট বুকে নিয়ে কমেন্ট করছে, এরকমও ভালোবাসা হয়। আচ্ছা নেক্সট দেখো, এ লিখেছে চাইলে কি সব পাওয়া যায় যদি ভাগ্যেই না থাকে? হ্যাঁ চাইলেই পাওয়া যাবে, কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী। এই ভেবে বসে থাকো না যে সে আমার ভাগ্যে নেই, আর ভাগ্যটাকে তৈরি করতে হয়, সেটা অলরেডি ফিক্স থাকে না, সেটাকে নিজের মতো করে বানিয়ে নিতে হয়। আর তুমি যদি ভাবো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, তাহলে তো দৌড়ে বেড়ানোর দরকার নেই, বাড়িতেই বসে থাকবো। এমনিতেই যা আবার সেটা তো হবে, তুমি করলেই হবে না করলেই হবে, তাহলে আর খাটার কি দরকার, বাড়িতে বসে থাকো, যে তোমার ভাগ্যে আছে অবশ্যই আসবে, আর যে নেই সে তোমাকে দেখাও দেবে না, তাহলে আর কষ্ট হবে না, কি বলো? চলো তাহলে নেক্সট দেখি। দেখো এখানে লিখেছে কি এমন খারাপ হতো যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে সবাই সবার প্রিয় মানুষটাকে পেয়ে যেত। বাহ এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আচ্ছা নেক্সট দেখি, এ লিখেছে জান ছেড়ে যাও না, কোনো দিন একদম শেষ হয়ে যাব, তোমাকে ছাড়া অনেক ভালোবাসে তোমাকে। ও এই লেখার মানে ঠিকভাবে লেখা হয়নি, কিন্তু লিখতে চেয়েছিল যে জান ছেড়ে যেও না, কোনো একদিন শেষ হয়ে যাব, তোমাকে ছাড়া থাকতে পারবো না, বা তোমাকে অনেক ভালোবাসি, এরকম হতো আর কি। যাই হোক লেখাটা ম্যাটার করে না, একটা ম্যাটার করেছে তার অনুভবটা কেমন তাকে নিয়ে, তাই সে তাকে মেনশন করে এই লেখাটা লিখেছে। যাই হোক কমেন্টটা খুব সুন্দর লাগলো। এবার শেষ কমেন্টে দেখি, এখানে লিখেছে এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসার দাম নাই, পাগলের মতো ভালোবেসেও পানির মতো গড়িয়ে দিতে হলো। তাহলে তো বুঝতেই পারছো কতটা যন্ত্রণাদায়ক কষ্ট নিয়ে কমেন্টগুলো পড়ে, আর এই কমেন্টগুলো পড়ে কার না খারাপ লাগে বলো? আর সবচেয়ে কার কমেন্টটা ভালো বা কোন কমেন্টে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো।